আসসালামু আলাইকুম। সুলতানা ব্লগ অ্যান্ড টিপসের আরও একটি পর্ব দেখবার জন্য সকলকে আমন্ত্রণ। আজকে 16ই আগস্ট, গতকালকে ছিল 15ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে কালো দিন বলা যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ওই দিনটাতেই সপরিবারে হত্যা হয়েছে। এমনিতেই ঘটনাবহুল দুঃখজনক একটি দিন, তার সাথে আরও একটি দুঃখ যোগ হয়েছে। মনটা খুবই খারাপ, সকালে মন খারাপ নিয়েই ঘুম থেকে উঠেছি। তারপরও কি করা, আমাদের যতই মন খারাপ থাক, খেতে যেহেতু হয় কাজও করতে হয়। যথারীতি নাস্তা শেষ করে বাজারের দিকে গেলাম, বাজার করে নিয়ে আসলাম। দুই ধরনের মাছ কিনেছি, একটা মাছ মাথা এবং লেজটা কেটে নিয়ে এসেছি। আমি বরাবরই বাজার থেকে মাছ কিনলে এভাবেই কেটে নিয়ে আসি, কারণ ওনাদের মাছ কাটা আমার পছন্দ হয় না। আমি কাটাটা ফেলে মাথা লেজ কাটাই, আর পিচ আমি নিজে বাসায় এনে করি, কারণ ওনারা বাঁকাতারা করে পিচ করে, সেজন্য আমি পছন্দ করি না, আমি বাসায় নিয়ে এসে করি। তো স্বাভাবিকভাবে আমার যেহেতু কাজের মানুষ নেই, আমার নিজের কাজ নিজেকেই করতে হয়, সব কাজই আমি নিজে হাতে করি। ঘর মোছা, কাপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু আমার নিজে হাতে করা। তো স্বাভাবিকভাবেই যথারীতি আমার নিজের কাজ করছি মন খারাপ নিয়েই। তবে মন খারাপটা কী সেটা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, অনুরোধ করছি। ভিডিওতে আমার সমস্ত বিষয়টাই তুলে ধরব। গতকালকে 15ই আগস্ট, সেই 15ই আগস্টের দুঃখজনক দিনে আরও একটি দুঃখ, একটি পরিবার কালকে শেষ হয়ে গিয়েছে। 15ই আগস্ট বিকেলে উত্তরা জসীমউদ্দিন রোড এলাকায় আড়ংয়ের সামনে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছুটে পড়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় নবদম্পতিকে বহনকারী প্রাইভেট কার। ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের 5 জন। খুবই দুঃখজনক একটি ঘটনা, একই পরিবারের 5 জন যখন মারা যায় তখন এটাকে কত বড় দুঃখজনক বলা যায়। আর সবচাইতে হচ্ছে নববর সেখানে ছিলেন, কতটা আনন্দ উল্লাসের মুহূর্ত ছিল, মুহূর্তেই শেষ হয়ে গেল সমস্ত আনন্দ, সমস্ত উল্লাস। জীবনটা মাত্র শুরু করেছিল তারা। কিছু কিছু ভিডিও ফুটেজ আমার এই ভিডিওতে থাকবে, আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। আমি কিছুটা ছবি আপনাদেরকে দেখাবো কালকের সড়ক দুর্ঘটনায় বা ক্রেন গার্ডারটা ছুটে পড়ে যে রিয়ামনের বহনকারী গাড়িটার যে কী অবস্থা হয়েছে তার ছবিগুলি আমার এই ভিডিওতে থাকবে, আপনাদেরকে মাঝে মাঝে আমি দেখাবো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ করছি। এই যে দেখুন, ওর গাড়িটার উপরে গার্ডারটা পড়ে আছে, এর ভিতরের মানুষগুলোর কি বেঁচে থাকবার কথা, বেঁচে থাকতে পারে? যাই হোক, মুহূর্তেই একই পরিবারের 5 জন শেষ হয়ে গেল অলৌকিকভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রিয়ামণি এবং তার হাজব্যান্ড হৃদয়কে বাঁচিয়ে রেখেছেন। তারা গুরুতর আহত অবস্থায় উত্তরার একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। মারা গিয়েছেন হৃদয়ের বাবা, যিনি ড্রাইভ করছিলেন, চালকের আসনেই ছিলেন তিনি। মারা গিয়েছেন রিয়ামণির মা, রিয়ামণির খালা। রিয়ামণির খালা তো বোন, ফুটফুটে জান্নাত, বয়স 6 বছর। রিয়ামণির খালা তো ভাই জাকারিয়া, আনুমানিক বয়স 2 থেকে 3 বছর। আমি যখনই ভিডিওটা দেখেছি গতকালকে থেকে, আজকে তো 16ই আগস্ট, আজ পর্যন্ত, আজকে আমি এই ব্লগটা তৈরি করা পর্যন্ত এতটাই মানে মর্মাহত, আমি কল্পনা করতে পারবো না। খুবই কষ্টে আমি ভিডিওটা তৈরি করছি। আজকে রান্না বাড়া কাজকর্ম সব কিছু আমার কাছে কেমন জানি মানে বিভীষিকাময় মনে হচ্ছে। কিন্তু ওই যে বললাম, বেঁচে থাকতে হলে, খেতে হলে কাজ করতে হবে। আমরা যত কষ্টেই থাকি না কেন, আমাদেরকে খেতে হয়, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে, সেজন্য আমাদেরকে কাজ করতেই হচ্ছে, আমরা সেজন্য কাজ করেই যাচ্ছি। কিন্তু মনটা একদমই ভালো না,
খুবই খারাপ মন নিয়ে আজকে কাজ করছি। দুঃখ লাগে, এত ভারী একটা জিনিস ক্রেন দিয়ে তোলার সময় নিশ্চয়ই পড়ে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, যে কারণে এটি যদি ছিঁড়ে যায় বা পড়ে যায় কোথায় পড়তে পারে সেই বিষয়টা তো অবশ্যই সতর্ক থাকা উচিত ছিল আগে থেকেই। নির্মাণ প্রতিষ্ঠানের এই দিকটা কিন্তু তাদের নজর দেওয়া উচিত ছিল, অবশ্যই তারা এই বিষয়টি খেয়াল করেননি, সতর্কতামূলক ব্যবস্থার অভাব ছিল, তাই এর দায়ভার ঠিকাদার প্রতিষ্ঠান কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলী সহ দায়িত্ব অবহেলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত বলে আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করি। অধিক লাভের আশায় সেফটি ব্যবস্থা পর্যাপ্ত নেওয়া হয় না, ইচ্ছাকৃতভাবে কাজের সময় দীর্ঘায়িত করে প্রকল্পের ব্যয় কয়েক গুণ বাড়ানো হয়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দুর্বল ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা, এগুলো আমাদের দেশের স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। আসলে এই সমস্ত নিয়মকানুন যেন একটা মানে অনিয়মটা নিয়মে পরিণত হয়ে গেছে আমাদের দেশে, দেখভালের কেউ নেই, যারা আসলে দেখবেন তারাই হচ্ছেন চোখ বন্ধ করে থাকে। কে দেখবে, কাদের কাছে দিব আমরা বিচার? আমরা সাধারণ মানুষ জীবন দিয়ে, নিজেদের জীবন দিয়ে এগুলি বহন করছি, সাধারণ মানুষের জীবন দিয়ে তার মূল্য দিতে হচ্ছে। ঘর থেকে বের হলে আমরা ফিরে আসবো কি না জানি না, দেখুন কী অবস্থা। ছবিতে দেখা যাচ্ছে কিভাবে গার্ডারটা পড়ে আছে, এরপরও আমাদের কর্তৃপক্ষের কি এতটুকু টনক নড়ে না? এর আগেও কিন্তু বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে মানুষ, ইট পড়ে মানুষ মারা গিয়েছে, রড পড়ে মারা গিয়ে মালিবাগের রড পড়ে মানুষ মারা গিয়েছে, মিরপুরে ইট পড়ে মানুষ মারা গিয়েছে, ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে কিন্তু বেশ কয়েকবার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। কর্তৃপক্ষের সদয় দৃষ্টির এত অভাব, সাধারণ মানুষের জীবন নিয়ে তারা কিন্তু অহরহ সিনেমিনি খেলছে। সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, দেশের যারা এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা এদিকে নজর দিন, সাধারণ মানুষের জীবন নিয়ে অন্তত আপনারা এভাবে আর খেলা করবেন না, সকলের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে সকলের কাছে আমার অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। জান্নাতের মতো হাজারো জান্নাত জীবন দিয়ে যদি দিয়েও দেয় তাহলেও এগুলি কবে শুধরাবে জানি না, হয়তো মহান আল্লাহ পাকি ভালো জানেন কবে এর শেষ, কোথায় এর শেষ হবে। তারপরও বিনয়ের সাথে আবারও কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তদন্ত করে জান্নাতের পরিবার যেন সঠিক বিচার পায়, জান্নাতের পরিবার যেন এর সুবিচার পায়, যথাযথ ক্ষতিপূরণ যেন এই পরিবারটি পায়। রিয়ামণি এবং রিয়ামণির হাজব্যান্ডকে মহান আল্লাহ দ্রুততার সাথে সুস্থতা করে দিক, আমরা এই কামনা করি। তাদের আগামী ভবিষ্যৎ, তাদের নতুন জীবন যেন সুখের হয়, সবার কাছে এই দোয়া চাই, দোয়া করি রিয়ামণি এবং রিয়ামণির হাজব্যান্ডের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।